আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো কাছের মানুষের সব থেকে মাছ 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 অ্যাওয়ার্ডের একটা গানকে নিয়ে, যার নাম হচ্ছে মুক্তি দাও। সত্যি বলতে এই গানটা এই বছরের সেরা গানগুলোর মধ্যে কিন্তু একটা, এবং এই গানটা কিন্তু সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এবং এই গানটার কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে। আমি কিন্তু সবগুলো পয়েন্ট বাই পয়েন্ট আসছি। তো ফার্স্টে বলি, এই গানটার কিন্তু হালকা ঝলক আমরা কাছের মানুষের ট্রেলারে কিন্তু পেয়েছিলাম, এবং এই গানটার অডিও সংটা কিন্তু অনেক আগেই ইউটিউবে চলে এসেছিল, এবং এই গানটার যে ভিডিও সংটা কিন্তু গতকাল সন্ধ্যের দিকে মোটামুটি ইউটিউবে স্ট্রিমিং হয়েছে। অডিও সংটা আমি যখন শুনছিলাম, পুরো গানটা যখন শুনলাম, সত্যি বলতে আমার গায়ে কিন্তু জাস্ট একটা কাঁটা দিয়ে উঠছিল, এবং সত্যি বলতে আমার চোখ দিয়ে কিন্তু হালকা এক ফোঁটা জলও বেরিয়ে এসেছিলো। এবং এর যখন ভিডিও গানটা আমি শুনলাম এবং দেখলাম, একটা অন্যরকম একটা অদ্ভুত জগতে কিন্তু আমি পৌঁছে গিয়েছিলাম, এবং এটা পুরো জাস্ট এইখানে বুকে গিয়ে কিন্তু ধাক্কা দিচ্ছিল। এবং এই গানটা সত্যি দুর্দান্ত একটা গান, এবং এই বছরের কিন্তু একটা সেরা গান হয়ে কিন্তু থাকবে, এবং এই গানটা সমস্ত রেকর্ড জাস্ট ভাঙতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে সোনু নিগমের যে ভয়েসটা, অদ্ভুত রকমের একটা সুন্দর একটা ফিল গুড ব্যাপার তোমরা কিন্তু কিন্তু ফিল করতে পারবে। সো এই গানটার কিন্তু অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে। ফার্স্ট যে অ্যাসপেক্টটা, সেটা হচ্ছে একটা সম্পর্ক এবং একটা রিলেশনশিপের কিন্তু অ্যাসপেক্টও রয়েছেই, এবং তার সঙ্গে কিন্তু একটা অন্য অ্যাসপেক্টও রয়েছে। মানুষের যখন খুব বয়স হয়ে যায়, মানে মৃত্যুসজ্জায়, তখন কিন্তু সে যেমন কষ্ট পায়, তার আত্মীয় পরিজনরা তারা যারা তাকে দেখছে তারাও কিন্তু অনেকটা কষ্ট পায়। তো তাদের ক্ষেত্রে কিন্তু তারা চায় যে এইবারে চলে যাক, সে ভালো থাকবে, মুক্তি পাবে। এবং আমরাও যেমন বলি, যে যার বয়স হয়েছে সেও কিন্তু মনে মনে এটাই চায়। তো সেই জায়গায় আমি গানটার লিরিক্সটাও কিন্তু খুব সুন্দর, এবং একটা সম্পর্কের যে অ্যাসপেক্ট এখানে রয়েছে, সেটা হচ্ছে একটা সম্পর্ক যার কোনো ভবিষ্যৎ নেই, যার কোনো ফিউচার নেই, তাকে বেকার বেকার টেনে নিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। তো এই অ্যাসপেক্টটাও কিন্তু এখানে রয়েছে, এবং গানটার লিরিক্সটার মধ্যে কিন্তু সেই সমস্ত অ্যাসপেক্টগুলো কিন্তু খুব দারুণভাবে দেখানো হয়েছে, এবং ভিডিওগ্রাফির মধ্যেও কিন্তু দেখানো হয়েছে, এবং ভিডিওটাও কিন্তু খুব সুন্দর। ফার্স্টে হচ্ছে সোনু নিগমকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে লাভ স্টোরিরও কিছু অ্যাসপেক্ট রয়েছে, এবং এখানে দেবের মাঝে অসুস্থ তাকেও কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। সো ওভারঅল আমি বলবো, এই গানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং শুনতেও খুব ভালো লাগছে, এবং মিউজিকটাও কিন্তু খুব ভালো। বিশেষ করে সোনু নিগমের যে ভয়েসটা এই গানটাকে কিন্তু একটা অন্যরকম মাত্রা দিয়েছে। সো এই গানটা জাস্ট একটা সুপারহিট গান, এবং কাছের মানুষের বেস্ট সং হচ্ছে এইটা এখনও অবধি। এবং তোমরা অবশ্যই এই গানটা দেখো এবং শোনো, এবং তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।